সবাইকে হোমিওডাইজেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি ডাক্তার আবু সাইদ, হোমিওডাইজেস্টের টিউটোরিয়াল সেকশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি DSMS কোর্সের দ্বিতীয় বর্ষের হোমিওপ্যাথিক ফার্মাসি থেকে সোর্স অফ হোমিওপ্যাথিক মেডিসিন টপিকটি নিয়ে আলোচনা করব। ঔষধের উৎস সংক্রান্ত আলোচনায় গত পর্বে আমি প্লান কিংডম নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি এই পর্বে আলোচনা করব ইম্পন্ডারেবিলিয়া বা হোমিওপ্যাথিক ঔষধের শক্তির উৎস নিয়ে। ইম্পন্ডারেবিলিয়া বলতে এমন অভৌতিক শক্তিকে বোঝায় যার কোনো ওজন নেই এবং যাকে পরিমাপ করা যায় না। প্রাকৃতিক এবং শারীরিক বিভিন্ন প্রতিক্রিয়া থেকে যে শক্তির উদ্ভব হয়, সেই শক্তিকে কাজে লাগিয়ে যে ঔষধগুলো প্রস্তুত করা হয়ে থাকে তাদেরকে ইম্পন্ডারেবিলিয়া বলে। পদার্থবিজ্ঞানে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে যে লটি দেওয়া হয়েছে, অর্থাৎ দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জিতে বলা হয়েছে, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তিত। এ যেন মহাবিশ্বে প্রতিনিয়ত শক্তির একটি রূপ অন্য রূপে রূপান্তরিত হচ্ছে, এ যেন বিরামহীন প্রক্রিয়া। আর শক্তির এই রূপান্তর কখনও প্রাকৃতিক উপায়ে হয়, আবার কখনও কৃত্রিম উপায়ে এর রূপান্তর ঘটিয়ে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এই শক্তিগুলোকে বিভিন্ন কাজে লাগিয়ে থাকি। যেমন আমরা বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করছি, শব্দ শক্তিতে রূপান্তরিত করছি, এভাবে শক্তির একটি রূপকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করছি। অর্থাৎ শক্তির সেই নির্দিষ্ট পরিমাণগত কোনো পরিবর্তন ঘটেনি, শক্তি কেবল প্রতিনিয়ত আমরা এক রূপ থেকে রূপান্তরিত করে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলের শক্তিগুলোকে ব্যবহার করছি। এই শক্তিকে আমরা আমাদের চিকিৎসা ক্ষেত্রেও যে ব্যবহার করতে পারি, এই প্রকৃতিতে বিদ্যমান থাকা শক্তিগুলোকে কাজে লাগিয়ে এগুলো যে আমরা আমাদের চিকিৎসা ক্ষেত্রেও মানব দেহের কল্যাণার্থে মানব দেহের ঔষধ হিসেবে প্রয়োগ করতে পারি, এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক চিকিৎসক মহারথীগণ ভেবে গেছেন। সেই বিষয়টি মহাত্মা হেনিম্যান সহ আরও অনেকে উপলব্ধি করেছেন এবং তাদের অনেকের প্রচেষ্টাতে এই কাজটি সফলতার সাথে করতে সফল হয়েছেন। যেমন মহাত্মা হেনিম্যান 280 নম্বর অ্যাফোরিজমের ফুটনোটে বলেছেন, ইভেন ইম্পন্ডারেবল এজেন্টস ক্যান প্রোডিউস মোস্ট ভায়োলেন্ট মেডিসিনাল ইফেক্টস আপন ম্যান। অর্থাৎ কখনও কখনও এগুলো মানুষের উপর অত্যন্ত তীব্র ঔষধি প্রভাব সৃষ্টি করতে পারে। ডক্টর অ্যালেন তার ম্যাটেরিয়া মেডিকা অফ নোসুসে শক্তির উৎস তৈরির প্রক্রিয়া এবং এদের বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে আলোচনা করেছেন এবং কী কী ক্ষেত্রে এদেরকে প্রয়োগ করা যায়, উনি যে ওষুধগুলো নিয়ে আলোচনা করেছেন ওগুলো কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য সেই বিষয়গুলিও তিনি তুলে ধরেছেন। এলিজাবেথ রাইটস তার এ ব্রিফ স্টাডি কোর্স ইন হোমিওপ্যাথি বইয়ে ঔষধের এই শক্তির উৎস নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও আরও অনেকে যেমন ডাক্তার সি ক্যাসপেরি ক্লার্ক, মহারথী ডাক্তারগণ শক্তির উৎস থেকে তৈরিকৃত ঔষধের বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে আলোচনা করেছেন। এই শক্তির উৎসের ঔষধগুলোকে শক্তির দুটি উৎস থেকে প্রস্তুত করা হয়ে থাকে। তার একটি হচ্ছে ন্যাচারাল সোর্স বা প্রাকৃতিক উৎস, অর্থাৎ প্রাকৃতিক উৎস থেকে যে শক্তিগুলো আমরা পেয়ে থাকি সেই শক্তির বিভিন্ন রূপকে কাজে লাগিয়ে এই ঔষধগুলো তৈরি করা হয়, এবং অপরটি হচ্ছে আর্টিফিশিয়াল সোর্স, অর্থাৎ শক্তির রূপান্তর ঘটিয়ে কৃত্রিমভাবে যে শক্তিগুলো আমরা তৈরি করে থাকি সেই শক্তিগুলোকে ব্যবহার করে ঔষধ তৈরি করা হয়ে থাকে। প্রাকৃতিক উৎস থেকে যে ঔষধগুলো তৈরি করা হয় সেগুলোর একটি হচ্ছে ম্যাগনেটিস পলিএম্বো। এই ঔষধটি নর্মাল ম্যাগনেট বা স্বাভাবিক চৌম্বকীয় শক্তিকে ব্যবহার করে তৈরি করা হয়ে থাকে। নর্থ পোল অফ ম্যাগনেট বা চৌম্বকের উত্তর মেরুর শক্তিকে কাজে লাগিয়ে ম্যাগনেটিস পোলাস আর্টিকাস নামক ঔষধ তৈরি করা হয়। আবার সাউথ পোল অফ ম্যাগনেট বা চৌম্বকের দক্ষিণ মেরুকে কাজে লাগিয়ে ম্যাগনেটিস পোলাস আউস্টালিস তৈরি করা হয়। আবার অন্যদিকে কৃত্রিম সোর্সকে ব্যবহার করে যে সকল ওষুধ তৈরি করা হয়, যেমন ইলেকট্রিসিটি থেকে ইলেকট্রিসিটাস, সানস্প্রে থেকে বা সূর্যের রশ্মি থেকে সোল নামক ওষুধ তৈরি করা হয়ে থাকে, রেডিয়াম ব্রোমাইড থেকে রেডিয়াম নামক ওষুধ তৈরি করা হয়। আমরা আবার প্যাথোলজিক্যাল টেস্টের জন্য যে আমরা এক্সরে ব্যবহার করি সেই এক্সরে থেকে এক্সরে নামক ওষুধ তৈরি করা হয়। এই ঔষধগুলো বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়ে থাকে। এই ঔষধগুলোর বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন ডাক্তার তাদের বিভিন্ন লেখায় আলোচনায় এদের বৈশিষ্ট্য, এদেরকে কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। যেমন ডাক্তার বুরিক্স তার বুরিক্স ম্যাটেরিয়া মেডিকা উইথ রেপার্টরিতে এক্সরে নিয়ে আলোচনা করেছেন। এখানে এক্সরে নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন, কোন কোন লক্ষণের ভিত্তিতে এক্সরে ঔষধটি প্রয়োগ করতে হবে সেই বিষয়গুলো তিনি এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তার ক্লার্কস ডিকশনারি অফ প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়া মেডিকাতে ইলেকট্রিসিটিকাস, ম্যাগনেটিস পোলাস আর্টিকাস, ম্যাগনেটিস পোলাস আউস্টালিস, ম্যাগনেটিস পলিএম্বো ইত্যাদি ঔষধগুলো নিয়ে একটি বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন এবং এই ঔষধগুলো কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য তিনি তার
এই ক্লার্কস ডিকশনারি অফ প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়া মেডিকাতে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে, এই শক্তি উৎসের ঔষধগুলো অ্যাভেলেবল না হওয়ায় অনেক ক্ষেত্রে আমরা এগুলো প্রয়োগ করতে গিয়ে একটা বাধার সম্মুখীন হই। দেখা যাচ্ছে যে পেশেন্টের ক্ষেত্রে এক্স রে ঔষধটি প্রযোজ্য, এক্স রে ঔষধটি দেওয়া প্রয়োজন, কিন্তু এই ওষুধটি অ্যাভেলেবেল না থাকার কারণে অনেক ডাক্তারই প্রয়োজন থাকা সত্ত্বেও ঔষধটি ব্যবহার করতে পারছেন না। এক্ষেত্রে একটি স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে রোগীর রোগারোগ্যের ক্ষেত্রে একটি প্রভাব পড়ছে। এই ঔষধ ব্যবহারের ক্ষেত্রে মোহাত্তা সামুল হেনিম্যান একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, হোমিওপ্যাথিতে একটি ঔষধ অপর ঔষধের স্থান কখনো নিতে পারে না, না একটির চেয়ে অপরটি উত্তম। তিনি এই কথাটি কেন বলেছেন? কারণ প্রত্যেকটি ঔষধ তার নিজস্ব ক্রিয়াক্ষেত্রে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে বাইরে যদি তাকে প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে সে তার ক্রিয়া সেভাবে প্রদর্শন করতে পারে না, বরং পেশেন্টের শরীরে একটি নতুন উটকো ঝামেলার সৃষ্টি হয়। কারণ হোমিওপ্যাথিক ঔষধগুলো শক্তিকৃত হয়, সে সরাসরি শক্তি স্তরে, শক্তির লেভেলে কাজ করে। শক্তির লেভেলে এমনিতেই ভারসাম্যহীনতা সৃষ্টি হয়ে আছে, সেখানে যদি আরেকটি ভুল ঔষধ প্রয়োগ করা হয়, কোনো কারণে যদি ভুল ঔষধ বা আংশিক সদৃশ ঔষধ প্রয়োগ করা হয়, সে শক্তি স্তরকে অ্যাটাক করে আবার নতুন করে একটি ঝামেলার উটকো ঝামেলার সৃষ্টি করে। তাই এই ঔষধগুলোর সহজপ্রাপ্যতা নিয়ে আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটির একটি বড় উদ্যোগ গ্রহণ করা উচিত, যেন এই ঔষধগুলো অ্যাভেলেবেল থাকে, সবাই তারা তাদের ব্যবহার প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। এই ঔষধগুলোকে যদি আমরা তাদের উপযুক্ত ক্ষেত্রগুলিতে ব্যবহার করি, তাদের কার্যকরী ক্ষমতা খুব সুন্দরভাবে প্রদর্শন করে এবং মানুষের রোগারোগ্য করে একটি সুস্থ জীবন দান করে। আজকে হোমিওপ্যাথিক ঔষধের ইম্পন্ডারেবলে বা শক্তির উৎস নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ধারাবাহিক আলোচনায় সোর্স অফ হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথিক ঔষধের আরেকটি উৎস নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এটাই আশা করি। সবাইকে ধন্যবাদ।